বেহাল রাজ্য সড়ক সারাইয়ের দাবিতে চন্দ্রকোনায় ছাত্রছাত্রীদের পথ অবরোধ, বন্ধ যান চলাচল। অবরোধ তুলতে গেলে বিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ। ধর্মপথা থেকে সিমলা পর্যন্ত আমাদের রাস্তার বেহাল অবস্থা। আমরা স্কুলের কলেজ স্কুলের ছাত্রছাত্রী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সকলে আছি, আমরা যাতায়াত করতে পারছি না। চন্দ্রকোনা দুই ব্লকের পলাশ চাবড়ি শ্রীনগর রাস্তার বেহাল দশা। যাতায়াতের সমস্যায় পড়তে হয় স্কুল কলেজ পড়ুয়া থেকে নিত্য যাত্রী প্রত্যেকেই। বাধ্য হয়েই আজ 8ই ডিসেম্বর হাতে প্ল্যাকার্ড নিয়ে অবরোধ করলেন স্কুল পড়ুয়া ও এলাকাবাসীরা। একটাই দাবি, বেহাল এই রাজ্য সড়ক দ্রুত মেরামতের ব্যবস্থা করা হোক। ঘটনার জেরে সড়কের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দ্রকোনা দুই ব্লকের বিডিও অমিত ঘোষ ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে অবরোধকারীরা বিক্ষোভ দেখায়। পুলিশ ও প্রশাসনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের বেশ কিছুক্ষণ পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি এবং আমাকে যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার PWD বলেছে, যেটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরু হবে। অবরোধকারীরা অভিযোগ তুলেছেন, মালবাহী ট্রাক ও বড় গাড়ি গিয়ে এই রাস্তাটির এই বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। প্রতিদিন চরম হয়রানির শিকার হতে হয় স্কুল কলেজ পড়ুয়া থেকে পথ চলতি মানুষদের, কিন্তু প্রশাসনের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। চন্দ্রকোনা থেকে পলাশ চাবড়ি ভায়া শ্রীনগর হয়ে এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে। দীর্ঘদিন এই রকম বেহাল অবস্থা হয়ে রয়েছে, তাই বাধ্য হয়ে আজ পথ অবরোধ করলো। ধর্মপথা থেকে সিমলা পর্যন্ত আমাদের রাস্তার বেহাল অবস্থা। আমরা স্কুলের কলেজ স্কুলের ছাত্রছাত্রী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সকলে আছি, আমরা যাতায়াত করতে পারছি না। আমরা হসপিটাল থেকে শুরু করে বিদ্যালয় কলেজ সব এই রাস্তায় আমরা কোনো মতে যাতায়াত করতে পারছি না। গাড়ির ওভারলোড, পাস দিতে গেলে হয় শিলাবতী না কেটিয়া, যেখানে পড়ে যাচ্ছি আমরা। তাই অবিলম্বে প্রশাসনের কর্মকর্তার কাছে জোরাত করে অনুরোধ, আমরা ছাত্রছাত্রীরা জোরাত করে অনুরোধ করছি যে আমাদের স্কুল কলেজ খুলে দিয়েছে, দীর্ঘ দু বছর করোনার জন্য বন্ধ ছিল, খুলে দিয়েছে, আপনারা নজর দিন এবং রাস্তাটা যথারীতি সারাই করে দিন। আমার নাম আবু অক্ষর মণ্ডল। ভিডিওগুলি পাঠিয়েছেন বিকাশ আদক, রিপোর্ট ও সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ ঘাটাল। আমাদের কচি কাঁচা বাচ্চা, আমাদের বাড়ি ছেলে মেয়ের মতো, তোমাদের জীবনের দাম অনেক বেশি, তাই আমরা গর্তগুলো আগে করুন। অলরেডি ফোনে ফোনে মানুষকে অর্ডার দিয়েছে যে মানুষ যে ক্রেন যারা আছে মানস মল্লিক এবং মানুষ আসছে রাস্তা দেখে দেখেই আসছে। হ্যাঁ অবশ্যই বলো। হ্যাঁ।